ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের গাজীপুরের শুটিং বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় চোরচক্র। পুবাইলের হাড়িবাড়ি টেক এলাকায় শাকিব খানের জান্নাত নামের শুটিং বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির ভেতরের একটি আম গাছে তিন ব্যক্তিকে দেখতে পান তারা। পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে চোর দলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। শুটিং বাড়িতে থাকা একটি জেনারেটর চুরির চেষ্টা করছিল বলে জানায় বাড়ির ম্যানেজার সম্রাট ও নিরাপত্তা কর্মী ফিরোজ। আমি ওনাদেরকে ধমক দিলাম, তোমরা এনে কি করো, কেড়ে আনো, ধমক দিলাম ওনাকে, ওনারা আবার আমার উল্টা হুবটি মারতেছে, চলে জানতে খবর আছে। বড় জেনারেটর পুরো হাউস চলে, শুটিং চলে, যে জেনারেটর দিয়ে ওই জেনারেটরটা বের করার চেষ্টা করেছে, প্রশাসন আসে এবং এলাকাবাসী আসে, জড়ো হয়ে যায়, তারপরে নিতে পারে না। চোরচক্রকে আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ। একটা পরিত্যক্ত জেনারেটর কয়েকজন চোর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারেনি, আর ঘটনাস্থলে আশপাশে চেষ্টা করলাম কোনো সিসি ক্যামেরা বা ইটি থাকলে আমি এটা পর্যালোচনা করে আমি তাৎক্ষণিক অনেক তথ্য পেতাম। কিছু আলামত আমি জব্দ করেছি যেটা আমি এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করতে চাচ্ছি না। শুটিং স্পটের জন্য বাড়িটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো শুটিং হয় না বলে জানান স্থানীয়রা। সময় সংবাদ, গাজীপুর।